মদিনার ফাহাদ ক্যাম্প প্রথমে দেখলে যে কারো মনে হতে পারে এটি বাংলাদেশের কোনো একটি মফসল শহরের হাট বাংলাদেশে এমন কোনো পণ্য নেই যা এখানে পাওয়া যায় না আর তাই অনেক দূর দূরান্ত থেকে এখানে ছুটে আসেন প্রবাসী বাংলাদেশি ভারতীয় পাকিস্তানিরা সাপ্তিক ছুটির দিন শুক্রবার মদিনার আশপাশ থেকে ছুটে আসা প্রবাসীদের পদচারণায় মুখরিত হয় বাজারটি সৌদি আরব প্রতিনিধি মোহাম্মদ আলামিনের পাঠানো তথ্য ছবিতে জিহানের প্রতিবেদন পরিচ্ছন্ন কর্মীদের প্রতিষ্ঠান ফাহাদ ক্যাম্পে কর্মরত রয়েছেন ছয় থেকে সাত হাজার বিদেশি শ্রমিক যার অধিকাংশই বাংলাদেশি আর এই শ্রমিকদেরকে কেন্দ্র করে গড়ে উঠেছে একটি বাজার সেখানে রয়েছে দুশোটির মতো স্থায়ী দোকান এবং ছুটির দিনে বসে আরও দু তিনশো অস্থায়ী দোকান যার বেশিরভাগই বাংলাদেশিদের মালিকানায় নির্ধারিত ডিউটির পর কোম্পানির কাছ থেকে মাসিক দুইশো সৌদি রিয়াল ভাড়ায় নেয়া দোকানে ব্যবসা করেন তারা এখানে প্রয়োজনীয় পণ্যের দাম তুলনামূলক কম হওয়ায় দিন দিনই জমজমাট হচ্ছে বাজারটি এখানে অনেক কিছু নতুন পুরাতন এরকম অনেক কিছু মিলিয়ে পাওয়া যায় ওগুলো নিজেদের প্রয়োজনে অনেক কিছু কিনা যায় কিংবা অনেক সময় সস্তায় পাওয়া যায় এই জন্য অনেকেই আসে বাঙালি থেকে শুরু করে ইন্ডিয়ান পাকিস্তানি মাসরি দেশীয় সবজি থেকে শুরু করে সব কিছুই মেলে এখানে বিনোদনপ্রিয় প্রবাসীদের চাহিদার প্রতি লক্ষ্য রেখে এখানে গড়ে উঠেছে অডিও ভিডিও সিডি বিসিডি ক্যাসেটের দোকান এই বাজারে চা আর পানের দোকানই আছে অন্তত পঁচিশ থেকে তিরিশটি মানুষের কাছে ভালো লাগে চা আর পান আছেই ওই দোকান বারোটা বাজে খুলি রাত দশটা পর্যন্ত বিভিন্ন মশলা যা মিষ্টি পান আছে জর্দা পান আছে সাদা পান আছে বিভিন্ন কালার পান আছে দাম এই যে কিছুদিন আগে পানের টাকা আসিছিল একটা ফান পাঁচ টাকা দিচ্ছি পাঁচ রিয়াল কিন্তু এখন একটু দাম কমছে এখন দুই রিয়াল বেশি আর মিষ্টি মানে এখন পাঁচ রিয়াল বেশি দশ চল্লিশ পদের মশলা আছে বিভিন্ন কালারের শুধু কেনাকাটাই নয় সাপ্তাহিক ছুটির দিনে বন্ধু বান্ধব আর আত্মীয় স্বজনের সঙ্গে দেখা সাক্ষাতের একটি মিলনস্থলও এই ফাহাদ ক্যাম্প তো এখানে যখন আসি তখন মনে হয় না আমি দেশের বাইরে আছি মনে হয় যেন আমি বাংলাদেশে আসি বাংলাদেশের একটা হাট বাজার এমন পরিবেশ তো এখানে এসে অনেক বাঙালি সাথে দেখা হলো এবং অনেক পরিচিত জনদের সাথে কুশল বিনিময় হলো অনেক ভালো লাগছে সৌদি আরবের মদিনা শহর থেকে ২৫ কিলোমিটার দূরে অবস্থিত বড় বড় পাহাড় বেষ্টিত সবুজ গাছে সাজানো এই ক্যাম্প তাই প্রবাসীদের কাছে হয়ে উঠেছে এক টুকরো বাংলাদেশ ডেস্ক রিপোর্ট নিউজ টোয়েন্টি